বা কোনো ভাই বা কোনো বোন কাউকে হয়তো কিছু ল্যাপটপ হোক বা ট্যাব হোক বা কিছু কম্পিউটার হোক গিফট দিল এইটা ভেবে যে সে দিন ইসলামের কাজ করে সে কি করবে অনলাইনে এর মাধ্যমে দাওয়াতের কাজ করবে বা অনলাইনে সে দাওয়াত দেবে মানুষকে বা এটা কোরআন হাদিসে সে অনুবাদ করে এটা তার কাজে লাগবে এই ভেবে তাকে দান করলো গিফট দিল পুরস্কার দিল অবশ্যই সে পুরস্কার দেওয়ার পর তার মালিক যাকে দিচ্ছেন সে হয়ে যাবে কারণ মহানবী সাল বলেছেন দান দান করে বা পুরস্কার দিয়ে ফিরে নেওয়া যাবে না তার উদাহরণ করা হয়েছে যে বমি করে দিয়ে আবার কুকুর যেটাকে ছেটে নেয় তার সঙ্গে উদাহরণ জানা হয়েছে যে ব্যক্তি দান করা মালে নিজের অধিকার অর্জিত করতে চাইবে বা পুরস্কার দিয়ে আবার ফিরে নিতে চাইবে তো বিষয় হলো এখন যাকে দান করা হলো নিয়ত আপনার আছে যে আপনি দিনের কাজ করার জন্য তাকে দিয়েছেন তারও উচিত যে জন্য তাকে দেওয়া হয়েছে সেই কাজের ব্যবহার করা যদি সেই কাজে সে ব্যবহার করে তাহলে কিন্তু সেই ব্যক্তি যথাযথ মর্যাদা সেই জিনিসটা রাখলো যদি সেই কাজে ব্যবহার না করে নিজের ব্যক্তিগত কিছু কাজে ব্যবহার করে দিনের দায়ে দাওয়াতের কাজ ছাড়া ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করে তাহলে কিন্তু তাকে আল্লাহ সুবল্লাহ নিকট অবশ্যই জবাবদিহি করতে হবে